এপিসোডের শুরুতে আমরা একটা জঙ্গল দেখতে পারি, যেখানে একটা গরম পানির কুয়া ছিল, আর এইখানে যোগ বৈশা আরামসে চিল করতেছিল আর স্মোক করতেছিল। তখনই এখানে মাহিটো আর গেটো চলে আসে। মাহিটো একটু বেশি এক্সাইটেড ছিল, ও নিজের জামা কাপড় খুলে তাড়াতাড়ি ওই কুয়ার মধ্যে লাফ দেয় আর বলে যে, সত্যি যোগ, তোমার বডি ফিরে আসতে দেখে আমার খুবই ভালো লাগতেছে, তাছাড়া বডি ছাড়া থাকা খুবই কষ্ট, তাই না? যোগ দেখে যে মাহিটোর অবস্থাও খুবই খারাপ, ও বলে যে তোমার অবস্থাও তো খুবই খারাপ। তো মাহিটো বলে যে হ্যাঁ, আমার মোকাবেলা সুকুনার হোস্টের সাথে হয়েছিল, আর আমার মনে হয় ওই ছেলেটারে আমার ট্রান্সফিগার করার চাইতে ওরে বন্দি বানাই নেওয়া উচিত ছিল, তাইলে ইউজি সুকুনাতে ট্রান্সফর্ম হয়ে যাইতো। তো গেটো বলে যে না, ও এইভাবে কাজ করে না, ও তখনই কাজ করবে যখন ইউজি চাবে, সো তুমি ওরে জোর করে কোনো লাভ হইতো না। মাইটো মনে মনে এইটাই ভাবে যে হ্যাঁ, এমনিতে সুকুনার যে অ্যাটিটিউড তাতে মনে হয় না ও আমাদের সাথে কাজ করতে কখনো রাজি হইতো, বাট এরা এটা বুঝতে পারে যে সুকুনা কতটা পাওয়ারফুল। ওরা ভাবে যে ওরা যদি সবগুলো আঙুলাইনে সুকুনারে দিতে পারে আর সুকুনা যদি বাইসে থাকে, তাইলে এই দুনিয়াতে কার্জ আসতেই থাকবে। দ্যাটস মিন হইতেছে এখানে কার্জেরই রাজ হবে। তো ওরা ভাবে যে ওরা সুকুনার সবগুলো ফিঙ্গার আইনে সুকুনারে দিবে, এতে করে যদি সুকুনা এদের সাথে কাজ না করে তাতেও কিছু আসে যায় না। তো গেটো বলে যে ছয় ফিঙ্গার জুজুৎসু হায়ে আছে আর ওইখান থেকে ওইটা আমরা চুরি করে আনবো। তো যোগো বলে যে মানে তুমি কি বলতে চাচ্ছো, সিরিয়াসলি ভাই, আমরা জুজুৎসু হায়ের থেকে ফিঙ্গার চুরি করবো? তো গেটো বলে যে হ্যাঁ, বর্তমানে জুজুৎসু হাই টপ সিকিউরিটিতে থাকলেও ওদের কাছে মনে হয় যে ওদের সবচাইতে বড় বিপদ হইতেছে ইউজি, আর ওরা ইউজিরও মাইরেও ফেলতে পারে। সো এখনই আমাদেরকে ওই আঙুল আনার ব্যাপারে ভাবতে হবে। অন্যদিকে আমরা দেখতে পারি গোজো নানামিরে চেতাইতেছে আর ওর সাথে মজা নিতেছে। তো নানামি বলে যে ভাই, অন্তত পক্ষে এখন তো ভালো হয়ে যা, আমার জন্য না হোক ইউজির জন্য তো ঠিক হয়ে যা। তোমাদের হয়তো মনে আছে যে গোজো ইউজিরে বলছিল যে আমার সাথে যখন তুমি প্র্যাকটিস করবা এরপরে বড় বড় মিশনে তুমি যাবা। তো নানামি এইটাই মিন করতেছিল। গোজো বলে যে আমি আসলে ওইটা বুঝাই নাই যে এত বড় বড় মিশনে ওরে নিয়ে যাব। নানামি বলে যে আমরা এখনো ইউজিরে এইটা বলি নাই যে ইউশিনোর মায়ের মৃত্যু ফিঙ্গারের কারণে হয়েছিল। তো গোজো বলে যে থাক, ওইটা আর বলার দরকার নাই। আর নানামি অলরেডি ওই ফিঙ্গারটা হাই অথরিটির কাছে দিয়ে দিছে, কারণ ও যদি গোজোরে দিত গোজো হয়তো বা ওইটা ইউজিরে খাওয়াই দিত। তারপর নানামি গোজোরে বলে যে তোমার কাছে কি ঠিক লাগতেছে, আমরা ইউজিরে হাই অথরিটির সামনে নিয়ে গেলে ওর কোনো বিপদ হবে না তো? তো গোজো বলে যে তুমি ভালো করে ইউজিরে চিনো, আর তোমার মনে হয় এই উত্তরটা জানা উচিত। তখন এইখানে ইউজি আসে আর ও শুনে অনেক খুশি হয় যে ও আবার ও স্কুলে যাইতে পারবে, আবার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারবে, ইভেন ও সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তারপরে কিউটোর স্টুডেন্ট সবার সাথেই দেখা করতে পারবে, যেটা ভাইবে ইউজি অনেক খুশি হয়ে যায় আর কি। তো গোজো ইউজিরে সবার সামনে সারপ্রাইজ হিসেবে নিয়ে আসবে ভাবে, আর নানামি ভাবে যে ভাই, একটা বান্দা মইরা আবার বাইসে উঠতেছে, এটা কি সারপ্রাইজের থেকে কম? অন্যদিকে নোবারা ম্যাগুমি আর বাকি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের সাথে দেখা করে আর দেখে যে এরা কেউ ব্যাকপ্যাক করে নাই। সো ও জিজ্ঞেস করে, তোমরা কেউ ব্যাকপ্যাক করো নাই কেন, তোমরা কি কিউটো যাবো না? তো পান্ডা বলে যে আরে ভাই দেখো, গুড বেল্ট ইভেন্ট হইতেছে কিউটোর স্টুডেন্টদের সাথে, কিউটোতে না। বেসিক্যালি হয় এমন, আগের বছর যে জিতছিল তার স্কুলে হইতেছে পরবর্তী ইভেন্ট হয়, আর আগের বার ইউটা ওকোৎসু জিতছিল যে হচ্ছে আমাদের স্কুলের। সো কম্পিটিশন আমাদের এইখানেই হবে। কিছুক্ষণ পরেই এইখানে কিউটো জুজুৎসুর স্টুডেন্ট চলে আসে ইভেন্টের জন্য। মোমো নোবারারে দেখে বলে যে এই মেয়েটারে দেখেই তো আমার ভয় লাগতেছে। মেকামারো বলে যে এদের মধ্যে দুইজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার তো মনে হয় এরা শুরু করার আগেই শেষ হয়ে যাবে। নরিতোষি কামো বলে যে না, ম্যাগুমি খুবই ট্যালেন্টেড সর্সারার আর ও জেনিন ফ্যামিলি থেকে বিলং করে, সো ওরে আন্ডার এস্টিমেট করো না। তখন এইখানে কিউটো স্টুডেন্ট কাউন্সিলর আসে, যার নাম হইতেছে উটামি। উটামি বলে যে ওই বেকুপটা কোথায়, এখনো আসলো না, সব সময় লেট করে। বেসিক্যালি এইখানে ও গোজোর কথা বলতেছিল। গোজো তখনই এখানে চলে আসে আর কিউটো স্টুডেন্টদের সোভিনেস দেয় আর বলে যে টোকিও স্টুডেন্টদের জন্য তো আমি আলাদাই সারপ্রাইজ নিয়ে আসছি। এরপরে ওই আইসক্রিমের মতন বক্সটা ওপেন করে, যার মধ্যে থেকে ইউজি বের হয়ে আসে আর বলে যে সারপ্রাইজ। এটা দেখে ভাই ম্যাগুমি আর নোবারা পুরাই শকড হয়ে যায়। গোজো ভাবছিল ইউজিরে দেখে সবাই অনেক খুশি হবে, বাট ভাই এরা খুশি হওয়ার বদলে উল্টো সবগুলো শকড হয়ে বসে থাকে। অন্যদিকে কিউটোর স্টুডেন্টদের তো ইউজিরে নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, কিন্তু ভাই এইখানে প্রিন্সিপাল কাকুকানজিও ছিল, যে ইউজিরে দেখে ভাবে যে আরে ভাই, ওরে তো আমি মাইরে ফেলতে বলছিলাম বাট ও এখনো বাইসে আছে। তো গোজো এইখানে কাকুকানজিরে খেপাইতে থাকে যে তুমি তো ভাবছিল যে ইউজি এতদিনে মারা গেছে, বাট এরকমটা হয় নাই, এখন কি করবো বুড়ো। যেটাতে ভাই কাকুকানজি রাগ হয়ে যায়। অন্যদিকে নোবারাও রাগ হয়ে যায় যে ভাই তুমি হঠাৎ করে মরে গেলা, এরপরে দুই মাস ধরে তুমি গায়েব ছিলা, এখন হঠাৎ করে এসে বলতেছো তুমি বাইসে আসো, এগুলো কি ভাই? তো ইউজি এখানে সবার কাছে মাপ চায় এটার জন্য আর নতুন করে আবারও ক্লাসে জয়েন হয়ে যায়। অন্যদিকে ভাই প্রিন্সিপাল ইয়াগা গোজোরে পানিশমেন্ট দেয় কারণ ও লেট করে আসছে।
এরপরে এইখানে গেমসের রুল বোঝানো হয় যে এইখানে গ্রেড 2 এর একটা কার ছাড়া হয়েছে আর বাকি সব কার সি ক্লাস বা তারও নিচে। সো এইখানে যারা গ্রেড 2 এর ওই কার্সটা মারতে পারবে তারা হইতেছে উইনার, আর যদি সন্ধ্যার আগে কেউ ওইটারে মারতে না পারে তাহলে দেখা হবে যে কারা সবচেয়ে বেশি কার্স মারছে তারাই উইনার হবে। এদিকে টোকিও মিটিং এ নোবারা ভাই ইউজারে পানিশমেন্ট দেয়, যেটা দেখে টোগে আর পান্ডা বলে যে এসব করার দরকার নাই, কিন্তু পান্ডারে কথা বলা দেখে ইউজি অবাক হয়ে যায়, বলে যে এই তুমি পান্ডা তুমি কিভাবে কথা বলো। তো মেগমি বলে যে দেখো টোগে হইতেছে এমন যে ওয়ার্ডের সাথে কার্জ এনার্জি ইউজ করে, মানে ও যেটা কমান্ড দিবে ওইটা কার্জ এনার্জির সাথে মিক্সড হয়ে যায়, এইটার কারণে যেটা হয় ও যেটা বলছে ওই জিনিসটা হয়ে যায়। এটা শুনে ইউজি বলে কি, তার মানে ও যদি কাউরে বলে মরে যাওয়ার জন্য তাহলে কি সে মারা যাবে? তো পান্ডা বলে না এতটাও না, তবে এটা সামনের জনের কার্জ এনার্জির উপরও ডিপেন্ড করে। এখানে মাকি নিজের স্লোয়াটার ডিমন স্লোয়াটটা ব্যাক চাই ইউজির কাছ থেকে, যেটা হয়তোবা তোমাদের মনে আছে গোজো ইউজিরে দিছিল প্রথমবার কার্স ফাইটের সময়। তো বেসিক্যালি গোজো এইটা হচ্ছে মাকির কাছ থেকে নিছিল, তারপরে ইউজিরে দিছিল, এখন ইউজির কাছ থেকে তো এটা ভেঙে গেছিল, সেই জন্য ইউজি মিথ্যা কথা বলে যে আমি গোজোরে ওইটা দিয়ে দিছি। মাকি বলে যে আচ্ছা ঠিক আছে চলো তাইলে এখন আমরা আমাদের প্ল্যান পূরণ করি, যেটা আমরা আগে করছিলাম এটাতে হয়তোবা অনেক পরিবর্তন করতে হবে, কারণ যেহেতু আমাদের কাছে একজন নতুন মেম্বার আসছে আমাদের এখন ভাবতে হবে এর আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। মেগমি বলে যে এমন করে লড়াই যদি হয় যে এখানে কার্জ এনার্জি ইউজ হইতেছে না তারপরেও সেইখানে ইউজি জিতে যাবে। মাকি ভাবে যে মেগমি টোডোর সাথে ফাইট করছে তারপরেও এই কথা বলতেছে, তার মানে সত্যি ইউজি অনেক অসাধারণই হবে। এরপরে কিউটো স্টুডেন্টদের মিটিং দেখানো হয় যে এখানে কাকুকাঞ্জিও ছিল, কাকুকাঞ্জি সব স্টুডেন্টদের বলে যে আমি চাই তোমরা এক কাজ শেষ করে দাও, যেটা হচ্ছে ইউজি। যদিও ও এখন একজন মানুষ বাট ওর ভিতরে একটা কার্জ আছে, এর আগেরবার যখন ও মরছিল তখন কার্জ এনার্জি ইউজ করা হয়েছিল না, এক ধরনের সুইসাইড ছিল, বাট আমি চাই এইবার তোমরা ওই কার্জ এনার্জি ইউজ করে মেরে ফেলো। যেটা শুনে টোডো ভাই রাগ হয়ে যায় আর ও প্রিন্সিপালের উপরেই চিল্লায় এখান থেকে বের হয়ে যায়। এরপর প্রিন্সিপাল ওইখান থেকে বের হয়ে যায়। এদিকে মোমো আর কাসুমি দুইজন টেনশনে পড়ে যায় যে অ্যাকচুয়ালি ওদের কি করা উচিত, মারবে নাকি ছেড়ে দিবে। অন্যদিকে নরিতোষি বলে যে আমরা সবাই মিলে ওর উপরে আক্রমণ করব আর শেষে ওর একটা কার্জ বলে দিব যাতে একবারেও শেষ হয়ে যায়। অন্যদিকে গোজো দেয়া ওটা হিমের সাথে দেখা করে আর বলে যে দেখো আমার মনে হয় আমাদের স্কুলের কেউ না কেউ তো কার্জদের সাথে মিলিত আছে আর কার্জদের সাথে কাজ করতেছে। ইভেন্ট শুরু হওয়ার আগে মেগমি ইউজির কাছে এসে বলে আর বলে যে কি অবস্থা, সব তো ঠিক আছে তাই না, আমি শুনছিলাম কিছু একটা হয়েছে আর তুমি আপন কাউরে হারাই ফেলছো। ইউজি বলে যে হ্যাঁ আমার একজন বন্ধু ছিল, ওই সময় আমি হাইরে গেছিলাম বাট এইবার আমি হারবো না। এরা সবাই অনেক এক্সাইটেড হয়ে যায় আর ব্যাটেল ফিল্ডের দিকে হাঁটা শুরু করে। ইউজি সবার আগে আগে হাঁটা শুরু করে, পিছন থেকে মাকি ওরে লাথি দিয়ে বলে তোমার লিড দিতে কে কইছে, পিছনে থাকো। অন্যদিকে আমাদেরকে টাকাটা চ্যান্ডে দেখানো হয় যে নিজের ক্যামেরা অন করে বলে এইটা হইতেছে অনেক পুরনো সুশিশব। পিছনে একটা কাপল দাঁড়াইছিল যেখানে ছেলেটা বলে যে তোমারও এরকম করতে হবে যদি তুমি ফেমাস হইতে চাও। তো মেয়েটা বলে যে আমি যদি এরকম করতে চাই তুমি আমার করতে দিবা, দিবা না তো। এরপর টাকাটা চান সুশিশপের ভিতরে ঢুকে আর ওইখান থেকে একটা কোড ফিশ অর্ডার করে। টাকাটা চান আর অন্য যে লোকটা ছিল সে সুশিশপের ইন্টারভিউ নেওয়া শুরু করে যে ওর বয়স টয়স কত ইত্যাদি। সিন কাট হয় আর আমরা দেখতে পারি টোডো এই ইন্টারভিউ টিভিতে দেখতেছে আর বলে যে মনে হচ্ছে আমার টাকাটা চান মাতাল হয়ে আছে, কত কিউট আমার আইডল। মানে ভাই এটা তো তোমরা আগের এপিসোড থেকেই জানো যে টোডো টাকাটা চ্যানের কত বড় ফ্যান। অন্যদিকে পিছন দিক থেকে ইউজি আর গোজো যাচ্ছিল, ইউজি গোজোরে বলে যে তুমি জানো ওপিপি এরও একটা মানে আছে যেটার নাম হইতেছে ওশন প্যাসিফিক। আরে দূর আমার হইতেছে না ভাই। আচ্ছা যাই হোক না কেন এইখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেওয়া, চ্যানেল প্রথম পাশে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এ পর্যন্তই থাক, বাই বাই।